সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে শনাক্ত শতকরা 59 ভাগ। ভারতীয় ভ্যারিয়েন্টের সংখ্যা। পুরো জেলা বিচ্ছিন্ন করে লকডাউন। সংক্রমণে বেড়ে গেছে, 100টা টেস্ট করলে 50টা পজিটিভ আসছে। ভারতীয় স্ট্রেনের সংক্রমণশীলতা বেশি, সেটির কারণে আমার ধারণা যে সীমান্তে এই ধরনের ব্যাপক আকারে এটা ছড়িয়ে পড়ছে। স্বাভাবিক রূপে ফিরেছে দেশের যোগাযোগ ব্যবস্থা, চলছে দূরপাল্লার যান। ট্রেনে মানা হলেও বাস লঞ্চে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টি, কাটেনি ভ্যাপসা গরম। দুর্যোগ প্রকট হবে না আশা প্রতিমন্ত্রীর। উপকূলে দুর্বল বেড়িবাঁধ বাড়াচ্ছে শঙ্কা। বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় বেগম জিয়া সহ 9 আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে হাইকোর্টের পর্যবেক্ষণ। 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশিদের হজের অনুমোদন নিয়ে শঙ্কা। এখনও সৌদি বার্তা পায়নি ধর্ম মন্ত্রণালয়। আবারও টাকা ফেরতের আশ্বাস হাবের। এবং 2,500 কোটি টাকার প্রকল্প সত্ত্বেও খুলনায় পানির জন্য হাহাকার। অতিরিক্ত লবণাক্ততায় ব্যবহার করাই দায়। মধুমতি নদীকে দুষছে ওয়াসা। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 50 ভাগের বেশি। এ অবস্থায় 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। জেলার সঙ্গে সারা দেশের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জেলায় সবশেষ 24 ঘন্টায় শনাক্তের হার 59%। সীমান্তে সংক্রমণ হঠাৎ এত বাড়ার কারণ ভারতীয় ভ্যারিয়েন্ট হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ফিরছেন বাংলাদেশি নাগরিকরা। পাশাপাশি পণ্যবাহী অনেক পরিবহন ভারত থেকে এসে চালক সহকারীরা অবস্থান করছেন বন্দর এলাকায়। স্বাস্থ্যবিধি না মেনেই তারা মিশে যাচ্ছেন স্থানীয় জনপদে। গেল 1 সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে যত করোনা পরীক্ষা হয়েছে তার অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে। গড়ে সারাদেশের তুলনায় এ হার 5 গুণ বেশি। করোনার যে স্বাস্থ্যবিধি, এটা মেনটেন না করার জন্য এই করোনার এই সংক্রমণের হারটা বেড়ে গেছে। সীমান্ত এলাকা হওয়ায় ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারত থেকে তারা এই ভারতীয় স্ট্রেন নিয়ে ঢুকেছে এবং আমরা জানি যে ভারতীয় স্ট্রেনের সংক্রমণশীলতা বেশি, সেটির কারণে আমার ধারণা যে সীমান্তে এই ধরনের ব্যাপক আকারে এটা ছড়িয়ে পড়ছে। এখন এটাও খুবই উদ্বেগের বিষয়। একসময় সীমান্তবর্তী এই জেলার লোকগুলো যখন শহরে আসবে, ঢাকায় আসবে, তারা এই রোগটি নিয়ে আসবে এবং ছড়াবে। এ অবস্থায় জেলা প্রশাসনের উদ্বেগ করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়তে পারে এলাকাটিতে। গেল 1 সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে যত করোনা পরীক্ষা হয়েছে তার অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে গড়ে। সারাদেশের তুলনায় এ হার 5 গুণ বেশি। অবস্থা বিবেচনায় সোমবার দুপুরে জেলায় 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে প্রশাসন। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করার কথাও জানানো হয়। রাত 12টা থেকে 30 মে পর্যন্ত আমরা এই জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করছি। জরুরি পরিষেবা ছাড়া থ্রি হুইলার, মোটরসাইকেল, বাস, ট্রাক সবকিছু বন্ধ থাকবে, শুধুমাত্র প্রয়োজনীয় পণ্য চলাচল করতে পারবে। সচেতনতার অভাবে করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে মন্তব্য করে লকডাউন আরো কঠোর করার হুঁশিয়ারি দেন পুলিশ সুপার। কোনো গাড়ি দাঁড়িয়াপুর দিয়ে আমাদের জেলায় প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র এক্সেপশন থাকবে মেডিকেল ডক্টর্স, স্বাস্থ্যকর্মী, সংবাদপত্র কর্মী বা মিডিয়ার লোকজন। এছাড়া আর সবাইকে যারা চাকরি করে, ব্যাংকে চাকরি করেন বা অন্যান্য যে কোনো চাকরি করেন, জেলার ভেতরেই থাকতে হবে তাকে। চাঁপাইনবাবগঞ্জের 2500 শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে 19 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত মোট 1275 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। 1000 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছেন 25 জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এদিকে 1.5 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সারা দেশে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রূপে ফিরেছে। যাত্রী অর্ধেক নেয়ায় ট্রেনের ভাড়া না বাড়লেও লঞ্চ ও বাসে গুনতে হচ্ছে 60 ভাগের বেশি ভাড়া।
দূরপাল্লার বাসে কোথাও কোথাও মানা হচ্ছে না নির্দেশিত স্বাস্থ্যবিধি। সিট খালি না রেখেই যাত্রী নিয়ে রাজধানী ছাড়ছে অনেক বাস। করোনার দ্বিতীয় ঢেউর তোড়ে থমকে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থা। 49 দিন পর গণপরিবহনে যুক্ত হলো সারা দেশ। চালুর প্রথম দিনেই সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড়। আগের চেয়ে কিছুটা নিয়মে পরিবর্তন এলেও অনেক ক্ষেত্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। লোক তো আগের মতোই নিতে আছে, ভাড়া তো বেশি, এই ঝুঁকির মধ্যেই দেখতে আছি যে 60% ভাড়া বাড়তি যার্তি আগের মতো। সরকার যে ঘোষণা দিচ্ছে 60% বৃদ্ধি করে, আমরা ওই অনুযায়ী ভাড়া নিতেছি। সোমবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় একের পর এক আন্তনগর ট্রেন। ছাড়ার আগে ট্রেনের প্রতিটি বোগিকে জীবাণুমুক্ত করেন পরিচ্ছন্নতা কর্মীরা। এক আসন ফাঁকা রেখে বসার নিয়মও মানছেন ট্রেন যাত্রীরা। স্টেশন ঘুরে রেলমন্ত্রী জানালেন, ট্রেন চলাচলে আগের চেয়ে বেশি মানা হবে স্বাস্থ্যবিধি। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে সীমিত কার্যক্রম 28 জোড়া এই ট্রেন আমরা আজ থেকে চালানো শুরু করেছি। টিকিট ছাড়া কেউ প্ল্যাটফর্মে আসতে পারবে না। আমরা নিজেরা যদি সতর্ক না থাকি তাহলে তার কেউ সতর্ক করতে পারবে না। স্বাস্থ্যবিধি মেনে বসানো হচ্ছে কিন্তু ডাবল বাড়ানো হচ্ছে। তবে ট্রেনের উল্টো চিত্র দূরপাল্লার বাসে। এক সিট ফাঁকা নয়, প্রতিটি সিটেই বসানো হচ্ছে যাত্রী। যদিও 60% অতিরিক্ত ভাড়া নিয়ে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা সরকারের। গাবতলী থেকে আমাদের এনাথপুর হলো 250 টাকা ভাড়া। সেই 250 টাকা বাড়ার ভিতরে আমাদের কাছ থেকে নিতেছিল 500 টাকা ভাড়া। গাড়ি যদি না পাইতাম তো যে কোনো একটা ওয়েতে কিন্তু আমার যাইতেই হবে, তাই না? সেক্ষেত্রে বাস যদি সার্ভিস চালু থাকে তাহলে এটা যাওয়ার সুবিধা না। যে গাড়ি আসতেছে ওই গাড়ি মনে করেন সাইড করে দিতেছি, আবার যাত্রী যখন ওই পাশ থেকে এই পাশে আসলে এই পাশেও সাইড করে দিতে। যারা যাত্রী টিকিট নিচ্ছেন তাদের বলে দিচ্ছি মাস্ক ব্যবহার করার জন্য। কিছু কিছু অনিয়ম পেয়েছে, আমরা জরিমানা করছে, স্যানিটাইজার ব্যবহার করছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য করছে। যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারাই ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের খবর। 88 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তবে ঝড়ের বর্তমান গতিবেগ অব্যাহত থাকলে এটি তেমন প্রকট হবে না বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বুধবার সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতেরও। নিরাপদ আশ্রয় যেতে উপকূলবাসীকে আহ্বান ও সতর্ক করছেন স্বেচ্ছাসেবীরা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার মধ্যবর্তী অর্ধশতাধিক চর থেকে 3 লক্ষাধিক মানুষকে নিরাপদে সরিয়ে আনার কথা জানায় জেলা প্রশাসন। 708টি আশ্রয়কেন্দ্র ও 13,000 স্বেচ্ছাসেবী, 76টি মেডিকেল টিম ও 200 কমিউনিটি ক্লিনিক প্রস্তুত রয়েছে সেখানে। আমরা সকল ভলেন্টিয়াররা আমরা প্রস্তুতি আছি। 40টি স্পট হতে মোট 3,18,000 মানুষকে সরানোর প্রয়োজন হতে পারে, যার জন্য আমরা সকলে প্রস্তুত রয়েছি। লঘুচাপের কারণে এখন সাগর উত্তাল। বঙ্গোপসাগর থেকে ট্রলার নিয়ে লোকালয়ে ফিরে বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছেন জেলেরা। বোট রাখার কোনো কায়দা নাই, কিন্তু আমরা জান নিয়ে ফিরিয়েছি কোনো মতে। ঘূর্ণিঝড় আম্পানের ধকল কাটিয়ে ওঠার আগেই ইয়াসের আভাসে আতঙ্কিত সাতক্ষীরার উপকূলবর্তী মানুষ। অধিকাংশ বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। তবে জেলা প্রশাসন বলছে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বুধবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড় ইয়াস ভারতের পশ্চিমবঙ্গের উড়িষ্যা উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মনে করেন দেশের উপকূলে আঘাত হানার বিষয়টি নির্ভর করছে ইয়াসের গতিবেগের উপর। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করবে, এই অবস্থাতে উপকূল অতিক্রম করে সেক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ অর্থাৎ খুলনা বিভাগের এর প্রভাব পড়বে। যদি এই গতিপথ এই একই রকম থাকে তাহলে বাংলাদেশ উপকূলে আপাতত এর ক্ষতির কোনো প্রভাব হবে না বলে আমরা আশা করছি। আপাতত উপকূলবাসীর আশ্রয়কেন্দ্রে যাবার প্রয়োজন না থাকলেও সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দিনভর ভ্যাপসা গরমের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি নেমেছে। এই মুহূর্তে ধানমন্ডি আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, জাফর, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশেই কিন্তু আজকে রাত 9টার দিকেই কিন্তু আসলে বৃষ্টি অর্থাৎ স্বস্তির বৃষ্টি নেমেছে। এই এতে করে কিন্তু আসলে গত কয়েকদিনের যে ভ্যাপসা গরম থেকে কিন্তু অবসান ঘটেছে এবং
এই বৃষ্টি কিন্তু আসলে নগর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ ঢাকার বাইরেও যেসব অঞ্চলে বৃষ্টি এসেছে সেখানে কিন্তু আসলে মানুষের কাছে কিন্তু এটা স্বস্তি হিসাবে প্রকাশ পেয়েছে, যেহেতু প্রচণ্ড গরমে এবং রোদে কিন্তু মানুষ গত কয়েকদিন ধরেই কিন্তু দেখেছি যে অসুস্থতা বা অনেকটা অস্বস্তিতে ভুগেছেন, সেখান থেকে কিন্তু আসলে স্বস্তি মিলেছে এই বৃষ্টির মধ্য দিয়ে। আজকে রাত 9টা থেকে কিন্তু আসলে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয় এবং তারপরেই কিন্তু 10টা 15-10টার দিকে কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টিটা কিন্তু আসলে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং আমরা রাজধানীর যে জায়গাটিতে রয়েছে অর্থাৎ ধানমন্ডি থেকে শুরু করে ফার্মগেট, কাউরান বাজার, বাংলা মোটর এলাকাগুলিতে দেখেছি যে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি অর্থাৎ জলাবদ্ধতা বা কিছু কিছু জায়গায় বৃষ্টির পানি জমেছে এবং বৃষ্টি এই মুহূর্তে কিছুটা কম ছিল এবং 10টা থেকে কিন্তু 10:30 পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি হয়েছে পুরো ঢাকা থেকেই কিন্তু এই বৃষ্টির আমরা অবস্থা দেখেছি। এবং আরেকটি বিষয় বলবো যে এই ঘূর্ণিঝড়ে এই প্রভাবে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে এবং দেশের যে উপকূলীয় অঞ্চল রয়েছে সেই উপকূলীয় অঞ্চলগুলোতেও কিন্তু যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেই প্রভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে গত কয়েকদিন ধরেই যেহেতু সারা দেশের যে ব্যবসা গরম ছিল সেই ব্যবসা গরমটি কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব তার কারণে কিন্তু কিছুটা হলেও কমবে এবং বৃষ্টি নামবে, মানুষের মধ্যে কিন্তু আসলে স্বস্তি হবে। এবং আরেকটি বিষয়ে বলবো যে 26 তারিখ কিন্তু আসলে যে ঘূর্ণিঝড় ইয়াসের কথা বলা হচ্ছে সেটি দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা অঞ্চলে এই ঘূর্ণিঝড় ইয়াসটি ওই অঞ্চল দিয়ে কিন্তু আসলে প্রভাবিতর কথা রয়েছে। এবং এই আরেকটি বিষয় দেখেছি যে বজ্রপাতও কিন্তু ছিল আজকে ঢাকায় হালকা এবং সাথে হালকা বাতাসও ছিল রাজধানী সহ ঢাকার বিভিন্ন জায়গাতে দেখেছি যে বাতাস গুড়ি গুড়ি বৃষ্টি এবং শেষ সময়টাতে আমরা দেখেছি যে 10টা থেকে 11টা পর্যন্ত এই সময়টাতে ঢাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে। এই ছিল জাফর আমার কাছে সবশেষ বৃষ্টির তথ্য। টানা কয়েকদিনের ব্যবসা গরমের পর ইয়াসের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হয়েছে, সে খবর জানাতে আমাদের সঙ্গে ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। এদিকে গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ভারতের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ইয়াস। বুধবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গের পারাদ্বীপ ও দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার, বাতিল করা হয়েছে দূরপাল্লার শতাধিক ট্রেন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। করোনা মহামারীতে বিপর্যস্ত ভারতে এবার মহা আশঙ্কা ঘনিয়ে তুলেছে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ক্রমেই শক্তিশালী হয়ে ধেয়ে আসা নতুন ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের পূর্বাভাসের পর সর্বোচ্চ সতর্ক অবস্থানে পশ্চিমবঙ্গ সরকার, উপকূলীয় এলাকায় মাইকিং এর পর এবার রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় শিবির। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে পূর্ব উপকূল থেকে 600 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। বুধবার সন্ধ্যা নাগাদ সর্বোচ্চ 155 থেকে 165 কিলোমিটার বেগে পারাদ্বীপ ও দীঘা উপকূলে আঘাত হানতে পারে ইয়াস। ঝড়ের প্রভাবে দেখা দিতে পারে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসও। ভেরি সিভিয়ার সাইক্লোন স্টর্ম হোনে কা বাদ 26 মর্নিং মে ইয়ে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট কে নজদিক পৌঁছ যায়গা আর 26 ইভিনিং ইয়ে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা কোস্ট ক্রস করেগা বিটুইন পারাদ্বীপ অ্যান্ড সাগর আইল্যান্ড অ্যাজ এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দূরপাল্লার শতাধিক ট্রেন চলাচল। ঘূর্ণিঝড় আমফান থেকে শিক্ষা নিয়ে ইয়াস মোকাবেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতিও। পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মৌসুম এলেই আতঙ্কে থাকেন দেশের উপকূলীয় অঞ্চলের লাখ লাখ মানুষ। টেকসই পূর্ণাঙ্গ বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় যুগের পর যুগ চরম দুর্দশা নিয়েই বসবাস স্থানীয়দের। সরকারি সংস্থা ও জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বেড়িবাঁধ জোয়ার কিংবা জলোচ্ছ্বাস ঠেকাবে কাগজে কলমে এমনটি হলেও বাস্তবতা ভিন্ন বলে মত উপকূলবাসীর। প্রাকৃতিক দুর্যোগের মৌসুম এলেই সম্পদ ও প্রাণহানির আতঙ্ক দেখা দেয় উপকূল জুড়ে। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ মাত্র 13 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ঠেকাতে সক্ষম, অথচ বিভিন্ন সময় এর চেয়ে বেশি উচ্চতার পানি প্রবাহ হয়, তার উপর দুর্বল ভিত্তি তো রয়েছেই। যখন জোয়ার আসে তখন এর উপর দিয়ে পানিও যায় মাঝে মাঝে। পানি যখন বৃদ্ধি হয়েছে ছালিবিলি নিয়ে আমার গা
আতঙ্ক থাকতে হয়। স্থানীয়দের অভিযোগ, সিডর আইলা নার্গিস আম্পানের আকস্মিক হানায় সাময়িকভাবে নয় বরং দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এই জনপদের মানুষ। ভাঙা বাঁধ দিয়ে লবণাক্ত পানি ঢুকে ফসল ও মাছ চাষেও ব্যাপক ক্ষতি হয়। এর প্রভাবে বেকারত্ব, খাদ্য সংকট, স্বাস্থ্যহানির প্রকোপ থাকে যুগের পর যুগ। গোড়াটা একটু পূরণ করতে যাবে না দিয়ে আবার ওই আগামী বছর আস্তে আস্তে আবার যাবে। প্রতি বছর আমরা এই হুমকির সম্মুখীন থাকি অবধ রাস্তায়। মানে একদম নিয়ে চলে গেছে, এখন সে জায়গাও আমার দ্বারাই পূরণ করা সম্ভব না। দুর্যোগ ঘনিয়ে এলে তাৎক্ষণিক বিভিন্ন পদক্ষেপ নেয় স্থানীয় কর্তৃপক্ষ। এমন উদ্যোগকে সমাধান মনে করছেন না এলাকাবাসী। তাদের মতে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের বিকল্প নেই এই জনপদে। বিভিন্ন সরঞ্জামাদি ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, তারা সকলে প্রস্তুত রয়েছে, স্বাস্থ্য বিভাগ সহ। বৃহত্তর খুলনায় 41টি পোল্ডারে 1,821 কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে কমবেশি ক্ষতিগ্রস্ত 175 কিলোমিটার। বারবার মেরামত করেও ঠেকানো যাচ্ছে না ভাঙন। বৃহত্তর বরিশালেও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ রয়েছে 76 কিলোমিটার, যা সংস্কার চলছে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। রাত 11টার সময় আরও থাকছে। রাস্তার পাশে রেখে কাজে গেলে এই লাপাত্তা গাড়ি, টার্গেট পিক আপ মিনি ভ্যান, তথ্য প্রযুক্তিতে পারদর্শী চোর চক্রের সঙ্গে চালক ওয়ার্কশপেরও যোগসাজশ। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 9 আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। জীবদ্দশায় বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা স্থগিত চেয়ে যে আবেদন করেছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক, মারা যাওয়ার 2 বছর পর সেই মামলার রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এ রায়ে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছেন যে কোনো মামলা পুনঃ তদন্তের এখতিয়ার আছে দুদকের। মামলাটি বর্তমানে ঢাকার 2 নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে, অপেক্ষায় আছে অভিযোগ গঠনের। সাবেক মন্ত্রী আমিনুল হকের নাম বাদ যাবে মৃত্যুর কারণে, আর বেগম খালেদা জিয়া সহ বাকি 9 জনের বিচার চলবে। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিদের বিরুদ্ধে এ মামলার প্রাথমিক তথ্য উপাত্ত প্রমাণিত, তবে কার দায় কতটুকু তা 6 মাসের মধ্যে নির্ধারণ করে মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে নিম্ন আদালতকে। অপরাধীর যেহেতু প্রাথমিক তথ্য উপাত্ত উপাদান আছে, অপরাধীর গুরুত্ব কার কতটুকু সেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্ধারিত হবে। সেজন্য বিচারিক আদালতকে আগামী 6 মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির জন্য একটি নির্দেশনা দিয়েছে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের 158.71 কোটি টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালে শাহবাগ থানায় এ মামলাটি করে দুদক, যার আসামি করা হয় বেগম খালেদা জিয়া ও তার সরকারের মন্ত্রীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাস্তার পাশে রেখে অন্য কাজে গেলেই গাড়ি উঠাও, তথ্য প্রযুক্তিতে পারদর্শী গাড়ি চোর চক্রের সন্ধান পেয়েছে সিআইডি। এরই মধ্যে এ চক্রের 4 সদস্যকে গ্রেফতারও করেছে তারা। উদ্ধার করা হয়েছে 3টি পিকআপ। সিআইডি বলছে কিছু অসাধু চালক এবং ওয়ার্কশপ মালিকও এই চক্রের সঙ্গে জড়িত, তাই চালক নিয়োগে সতর্ক থাকার পরামর্শ তাদের। রাস্তার পাশে গাড়ি রেখে নামাজে বা হোটেলে খেতে গেলেন ড্রাইভার, ফিরে এসে দেখেন লাপাত্তা গাড়ি। ড্রাইভারদের অসতর্কতার দিকেই নজর থাকে চোর চক্রের, একটু সময় পেলেই গাড়ি নিয়ে সটকে পড়েন তারা, মূলত টার্গেট পিকআপ ভ্যান আর মিনি ট্রাক। সিআইডি বলছে চুরির পর মালিককে ফোন দিয়ে টাকা হাতিয়ে নিয়ে গাড়ি ফেরত দেওয়া হয়, কখনো ফেরত দেওয়া গাড়ি আবারও চুরি করে ব্ল্যাকমেইল করেন তারা, বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করে ফেলে দিয়ে যায় কাঠামো। টাকাটা দিলে পরে গাড়িটা তারা ফেরত দেয়, এটি তাদের একটা কৌশল। কিন্তু পরের কৌশলটা আরও ইন্টারেস্টিং, যে এই গাড়িগুলো ফেরত দেওয়ার পরে তারা অ্যাসেস করে যে এই লোকটার ক্যারেক্টারটা কীরকম। এই অ্যাসেসমেন্টের পরে তারা সেকেন্ড টাইম আবার ওই গাড়িটাকে চুরি করে। চুরি করার পরে এরপরে তারা 25-30-50,000 করে করে 1,00,000 টাকা পর্যন্ত নেয়। এই দফায় তারা গাড়ি ফেরত দেয় না। চক্রটির সঙ্গে কিছু অসাধু ড্রাইভার এবং ওয়ার্কশপের সম্পৃক্ততা মিলেছে বলে জানিয়েছে সিআইডি। তথ্য প্রযুক্তিতে পারদর্শী হওয়ায় এদের শনাক্ত করা কঠিন বলেও জানান তারা। একজন ড্রাইভার সৎ থাকার চেষ্টা করেছে, কিন্তু সেই ড্রাইভারগুলোকে তারা মোটিভেট করে যে তুমি যদি এরকমভাবে একটা গাড়ি আমাকে এনে দিতে পারো তোমাকে এত টাকা দিব। সো তাদের এই রিক্রুটমেন্ট, এই পলিসিটাও এর মধ্যে আছে। সো এইভাবে আমরা দেখছি যে কিছু ড্রাইভার অলরেডি মোটিভেটেড। এই জন্যে যারা
এই সমস্ত গাড়ির ড্রাইভার হন, তাদেরকে চেক ব্যাক করা খুব জরুরি এবং তাদের একটু তথ্য যাচাই করে নেওয়া জরুরি যে আসলে তার ক্যারেক্টার কেমন। সিআইডি বলছে আন্তঃজেলা গাড়ি চোর চক্রটি 5 থেকে 7 বছর ধরে এভাবেই চুরি করে আসছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 15,000 সৌদি নাগরিকের পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবার 45,000 বিদেশি মুসল্লি হজ পালন করতে পারবেন। তবে বাংলাদেশের নাগরিকরা অংশ নিতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। ভারতে করোনা পরিস্থিতির অবনতির কারণে প্রতিবেশী বাংলাদেশিদের হজের অনুমোদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী। এদিকে নিবন্ধন বাতিল করলে টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে হাব। করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো গেল বছর হজে অংশ নিতে পারেনি বাংলাদেশিরা। তবে এবছর 2 ডোজ টিকা দেওয়ার শর্তে সৌদি সরকার বিদেশিদের হজে অংশগ্রহণের অনুমতি দেয় আশায় বুক বাঁধেন গমনচ্ছুরা। 15,000 সৌদি নাগরিক ও 45,000 বিদেশি মুসল্লি এবার সীমিত আকারে হজে অংশ নিতে পারবেন। তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় ধর্ম মন্ত্রণালয়। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বহির্বিশ্ব থেকে হাজির হবে 18 থেকে 60 বছর বয়স, এর মধ্যে ফাইনাল আর ওরা স্বাস্থ্য মন্ত্রণালয় সুপারিশ করছে, ওদের হজ মন্ত্রণালয়কে, এই পর্যন্ত শেষ। বাংলাদেশের নির্বিঘ্নে তাও জানি না। ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রতিবেশী বাংলাদেশের মুসল্লিরা হজ পালনের অনুমতি পাবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী। দেশের প্রজ্ঞাপন যদি সেই দেশে দিবে, সেই দেশের জন্য আমাদের দেশের জন্য কি করতে হবে না হবে এমন কোন সিদ্ধান্ত সে জায়গায় নেই। 60,000 হাতে নেই আর যতজনই হাতে নেই সেটার ভিতরে লোকাল ওখানে 15,000 তারা নেবে, 35,000 সারা বিশ্বের থেকে নেবে। সে জায়গায় বাংলাদেশ আদৌ সংযুক্ত হতে পারবে কি পারবে না সেটা তো আমরা জানি না। আমাদের পাশে হলো ভারত, সেখানে কোভিডের অবস্থা খারাপ। এই অবস্থায় হজ পালনের অনুমতি না পেলে যারা নিবন্ধন বাতিল করবেন তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন হাব সভাপতি। যে সংখ্যার হজ যাত্রী প্রেরণের জন্য আমাদেরকে আহ্বান করবেন, আমাদের সেই সংখ্যা হজযাত্রী প্রেরণেরই প্রস্তুতি আছে। যারা নিবন্ধিত আছেন তাদের সিরিয়ালের ক্রমানুসারে তাদের অগ্রাধিকার থাকবে। কেউ যদি তার নিবন্ধন বাতিল করেন তিনি টাকা ফেরত নিতে পারেন এবং এ বিষয়ে এখনো কোনো বাধা নাই। গত বছর 67,000 মুসল্লি হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্তভাবে নিবন্ধন করলেও পরে টাকা ফেরত নেন 6,000 জন। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। একে তো গ্রীষ্মের শুরুতেই খুলনা নগর জুড়ে চলছে পানির জন্য হাহাকার, তার সঙ্গে ওয়াসার লবণাক্ত পানি ব্যবহার নিয়ে চরম বিপাকে পড়েছে নগরবাসী। মধুমতি নদীর পানিকে দুষছে খুলনা ওয়াসা। এদিকে ঢাকঢোল পিটিয়ে নেওয়া ওয়াসার 2,500 কোটি টাকার প্রকল্প এখন প্রশ্নবিদ্ধ। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। 2018 সালে খুলনা ওয়াসা পাইপলাইনের মাধ্যমে নগরবাসীকে পানি সরবরাহ নতুনভাবে শুরু করে, কিন্তু 3 বছর যেতে না যেতেই বিধি বাম। ওয়াসার সরবরাহকৃত পানিতে এখন মাত্রাতিরিক্ত লবণাক্ততা দেখা দিয়েছে, ফলে চর্মরোগ এবং চুল পড়ে যাওয়া সহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে নগরবাসী। এছাড়া সেবা না দিয়েই নিজেদের ইচ্ছামতো বিলের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগও ওয়াসার বিরুদ্ধে। বর্তমানে বাগেরহাটের মোল্লাহাটের মধুমতি নদী থেকে সংগ্রহের পর পরিশোধন করে প্রতিদিন নগরীতে 3.5 কোটি লিটার পানি সরবরাহ করছে খুলনা ওয়াসা। এছাড়া ভূগর্ভের 48টি পাম্পের মাধ্যমে 2.5 কোটি লিটার পানি সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। পানির বিল নিয়মিত ঠিকই সবাইকে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু পানিতে দুর্গন্ধ এবং এক কথায় সেটা ব্যবহারের অনুপযোগী। বাসায় যে ওয়াশার লাইনে যে পানিটা আসে ওটা আসলে খাওয়ার উপযোগী না। গোসল করলে ওটা গায়ে চুল গানে চুল পড়ে যাচ্ছে, না পারে আমাদের সাবমিটার বসানো হয়েছে। লবণাক্ততা আরো বাড়লে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা নাগরিক নেতার। আমরা বিশুদ্ধ পানি চাই, কিন্তু যে পানিটি দেওয়া হচ্ছে এতে খুব বেশি হলে ডোমেস্টিক ইউজ ছাড়া কিন্তু কোনো ইউজ করা সম্ভব নয়। তবে ওয়াসা বলছে 2008 সালের প্রকল্পটির প্রাক সম্ভাব্যতা জরিপে শুষ্ক মৌসুমে মধুমতির পানিতে লবণাক্ততা ছিল না, তবে এখন লবণাক্ততার মাত্রা অস্বাভাবিক বেড়েছে। যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নিলে যাতে আগামীতে এই ধরনের সমস্যাটা একেবারে ন্যূনতম পর্যায়ে রাখা যায় সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। 2,500 কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়ন করে খুলনা ওয়াসা। নগরীতে ওয়াসার গ্রাহক রয়েছে প্রায় 38,000। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বিস্ফোরণের ঝুঁকিতে থাকা পণ্যবাহী এবং হ্যাজার্ড কার্গোর বিষয়ে কঠোর অবস্থান নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 4 গুণ হারে ভাড়া বসানোর পর মিথ্যা ঘোষণায় কোনো পণ্য আনা হচ্ছে কিনা তারও অনুসন্ধান শুরু হয়েছে। শনিবার এ ধরনের একটি কার্গোবাহী কন্টেইনারে বিস্ফোরণ এবং আগুনের ঘটনার পর বন্দরের এমন কঠোর অবস্থান। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
শনিবার সকালে চট্টগ্রাম বন্দরের 8 নম্বর ইয়ার্ডে রাখা একটি কন্টেনারে হঠাৎ বিস্ফোরণের পর আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় চট্টগ্রাম বন্দর। অভিযোগ উঠেছে কন্টেনারটিতে ক্ষতিকর কেমিক্যাল থাকলেও তার কোনো আগাম ঘোষণা ছিল না, এমনকি কন্টেনারটিতে বিপজ্জনক কার্গো হিসেবে কোনো সতর্কতামূলক স্টিকারও ছিল না। ডেঞ্জারাস গুডস অবশ্যই ঝুঁকিপূর্ণ, তো সেক্ষেত্রে আমরা যদি ওটাকে ঠিকভাবে হ্যান্ডেল না করি তাহলে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, যেটা আমাদের বৈরুতের অগ্নিকাণ্ডের প্রমাণ। কার্গোগুলোকে সতর্কতার সাথে জাহাজ থেকে আনলোড করে নিরাপদ দূরত্বে রাখার নির্দেশনা রয়েছে, কিন্তু বর্তমানে এ ধরনের অনুমতি ছাড়া বা মিথ্যা ঘোষণায় বিপজ্জনক কার্গো আনা হয়েছে কিনা তার অনুসন্ধানে নেমেছে বন্দর কর্তৃপক্ষ। এই সকল বিপজ্জনক কার্গো হ্যান্ডলিং করার জন্য আমাদের হ্যান্ডলিং প্রসিডিউরটাই হচ্ছে ভিন্ন, সেই ব্যবস্থা দিয়ে আমরা নিয়ে থাকি। তবে কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের কোনো রং ডিক্লারেশনে কেউ কোনো মালামাল আনে কি না সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি এবং তদন্ত কমিটি বিষয়টা বিস্তারিত দেখবে। বিপজ্জনক এবং হ্যাজার্ড কার্গো দ্রুত খালাস নিতে সম্প্রতি বন্দরের পক্ষ থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে। বন্দরকে ঝুঁকিমুক্ত রাখতে এসব ডেঞ্জার এবং হ্যাজার্ড কার্গোর বিষয়ে আরও বেশি কঠোর হওয়ার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। তারপরও আমদানিকারকরা গড়িমসি করায় ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চট্টগ্রাম বন্দর। এই অবস্থায় বন্দরকে ঝুঁকিমুক্ত রাখতে বিপজ্জনক এবং হ্যাজার্ড কার্গোগুলো বন্দরের পরিবর্তে শহরের বাইরে বিশেষায়িত অফডকে খালাসের পরামর্শ শিপিং এজেন্টদের। বন্দরের বাইরে যে কোনো একটা অফডকে যদি চয়েস করে সেখানে যদি এই ধরনের ডেঞ্জারাস পণ্যগুলোকে সেখানে ডাম্পিং করা হয় এবং সেখানে যদি কাস্টম প্রক্রিয়াগুলো সমাধান করা হয় তাতে করে কিন্তু বন্দরও এই ঝুঁকি থেকে মুক্ত হবে, সেই ঝুঁকি থেকেও কিন্তু শহরবাসীও কিন্তু মুক্ত হবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়েই, আর বছরে অন্তত 50,000 কোটি টাকার শুল্ক আদায় হয় এসব আমদানি রপ্তানি পণ্য থেকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।